সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান আলোচনা করছি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। উদ্দীপক এক, পরিফেরা, নিডারিয়া, প্লাতিহেলমেনথিস ও নেমাটোডা। উদ্দীপক দুই, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও একাইনোডারমাটা। উদ্দীপক তিন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী বা কর্ডাটা ও নন কর্ডাটা। উদ্দীপক চার, কন্ডিকথিস, অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি ও উভচর বা অ্যাম্ফিবিয়া। এবং উদ্দীপক পাঁচ, সরীসৃপ বা রেপটাইলিয়া, পাখি বা অ্যাভিস ও স্তন্যপায়ী বা ম্যামালিয়া। এর মধ্যে উদ্দীপক এক, পরিফেরা, নিডারিয়া, প্লাতিহেলমেনথিস ও নেমাটোডা, এই চারটি পর্ব প্রশ্ন এবং তার সমাধান আলোচনা করছি। অবশিষ্ট উদ্দীপকগুলা পরবর্তীতে আলোচনা করা হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাতিহেলমেনথিস ও নেমাটোডা এই চারটি পর্বের যেসব বোর্ড প্রশ্ন হয়েছে তা আলোচনা করে দেখি। রাজশাহী বোর্ড 2017। উদ্দীপক হল, শিক্ষক ক্লাসে এমন কিছু প্রাণীর কথা বললেন যাদের সিলেন্টেরন, সন্ধিপথ অথবা ফুসফুস আছে। এখানে সিলেন্টেরন হলো নিডারিয়া পর্বর কথা বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যে সকল পর্বে পাওয়া যায় সে সকল পর্বের নাম ও উদাহরণ দাও। সিলেন্টেরোটা যে পর্বের প্রাণীতে পাওয়া যায়, সন্ধিপদ যে পর্বের প্রাণীতে পাওয়া যায় অথবা ফুসফুস যে পর্বের প্রাণীতে পাওয়া যায় সেই পর্বের নাম এবং উদাহরণ চেয়েছে। ঘ, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যের পর্বগুলোর মধ্যে উন্নত ও অনুন্নত প্রাণীদের দুটি পর্বের নাম এবং দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এখানে যে তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো তিনটি পর্ব নির্দেশ করেছে। এই পর্বগুলোর মধ্যে একটি পর্ব অনুন্নত, আর একটি পর্ব উন্নত, আর বাকিটি মাঝখানে থাকে। সে উন্নত এবং অনুন্নত পর্বের নাম এবং তাদের দুইটি করে বৈশিষ্ট্য চেয়েছে। কুমিল্লা বোর্ড 2017। হ্যাঁ, দুটি শখ দেখতে পাচ্ছি। শখ এক, রুই মাছ, গোলকির্মি ও ফিতাকির্মি। শখ দুয়ে, শখ একে বিদ্যমান প্রাণীদের দেহগহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। প্রশ্ন হল, উদ্দীপকের শখ এক এর প্রাণীগুলোকে শখ দুই মোতাবেক কারণসহ গোষ্ঠীভুক্ত করো। অর্থাৎ রুই মাছ কোন গোষ্ঠীর অন্তর্গত, গোলকির্মি কোন গোষ্ঠীর অন্তর্গত, ফিতাকির্মি কোন গোষ্ঠীর অন্তর্গত সেটা বলা হয়েছে। ঘ, উদ্দীপকের ছক এক এর বর্ণিত প্রথম প্রাণীটি অপর দুটি প্রাণী হতে উন্নত, তোমার মতামত ব্যক্ত করো। এখানে উদ্দীপকের ছক একে প্রথম প্রাণী হলো রুই মাছ, আর দুটি প্রাণী গোলকির্মি এবং ফিতাকির্মি।
বলা হয়েছে যে রুই মাছের পর্ব বা রুই মাছটি এই গোলকির্মি ও ফিতাকির্মি বা তাদের পর্ব থেকে উন্নত। এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করতে বলা হয়েছে। চট্টগ্রাম বোর্ড 2015, তিনটি প্রাণী দেখতে পাচ্ছি, পি এটি ফিতাকির্মি, কিউ এটি গোলকির্মি, আর এটি কেঁচো। প্রশ্ন হলো উদ্দীপকের চিত্র আর এবং রুই মাছের মধ্যে কোনটি উন্নত? এখানে আর হলো কেঁচো। কেঁচো আর রুই মাছের মধ্যে কোনটি উন্নত? আমরা অবশ্যই জানি কেঁচো এবং রুই মাছের মধ্যে রুই মাছ উন্নত। ঘ, উদ্দীপকের পি ও কিউ চিত্রের প্রাণীদের বিশেষ ধরনের গহ্বরের উপস্থিতি ও গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা যায়, উক্তিটি বিশ্লেষণ করো। এখানে পি ফিতাকির্মি, কিউ গোলকির্মি, এরা প্লাথেলমেন্টিস পর্ব এবং নেমাটোডা পর্ব, এদের গহ্বরের উপস্থিতি ও গঠনের উপর ভিত্তি করে যে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা যায় সেইটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। দিনাজপুর বোর্ড 2016, শিক্ষক ক্লাসে বললেন সিলেবাসের উপর ভিত্তি করে ফিতাকির্মি, তারামাস, ইসা মাসকে দুটি গ্রুপে ভাগ করা যায়। এখানে ফিতাকির্মি একটি পরজীবী, তারামাস এবং ইসা মাস পরভোজী, আবার এরা জলে বসবাস করে। তো উদ্দীপকে উল্লেখিত গ্রুপ দুটির মধ্যে পার্থক্য লেখো। এখানে দুইটি গ্রুপের প্রাণী আছে, এদের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটি ভিন্ন পর্বের অন্তর্গত, কারণ বিশ্লেষণ করো। উদ্দীপকের শেষের দুটি প্রাণী হলো তারামাস এবং ইসামাস। তারামাস একটি পর্বের প্রাণী, ইসা বা চিংড়ি মাছ অন্য একটি পর্বের প্রাণী। এই দুইটি পর্বের অন্তর্ভুক্ত হওয়ার কারণটা কি সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে বা বিশ্লেষণ করতে বলা হয়েছে। উদ্দীপক এক, পরিফেরা, নিডারিয়া, প্লাথেলমেন্থিস ও নেমাটোডা পর্ব, এই চারটি পর্ব নিয়ে এতক্ষণ যে বোর্ড প্রশ্ন আলোচনা করলাম এবং উদ্দীপক আলোচনা করলাম, সেই সব উদ্দীপক এবং সাম্প্রতিক সময়ে অন্য অন্য পর্বকে নিয়ে যেসব উদ্দীপক হয়েছে সেই সব উদ্দীপকের আলোকে, বোর্ড প্রশ্নের উদ্দীপকের আলোকে মোটামুটি কয়েকটি উদ্দীপক দাঁড় করানো যেতে পারে, যে উদ্দীপকগুলো মধ্য থেকে বোর্ডে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তো বোর্ড প্রশ্নের উদ্দীপকের আলোকে আমরা আরো কয়েকটি উদ্দীপক দেখে নিব যেগুলো পরীক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এক, শিক্ষক শ্রেণীকক্ষে চারটি প্রাণীর পর্বের আলোচনা করলেন, প্রাণীগুলোর মধ্যে প্রথমটি সিদ্রাল, দ্বিতীয়টি রেইন ফরেস্ট কলোনি গঠনকারী সামুদ্রিক ফুল, তৃতীয়টি চ্যাপ্টা ফিতার মতো এবং চতুর্থটি সুতার মতো গোল। এখানে প্রথম প্রাণীটি সিদ্রাল, এটা পরিফেরা পর্বের প্রাণী। পরিফেরা পর্বের প্রাণীরা ছিদ্রযুক্ত, এদেরকে বলা হয় সিদ্রাল প্রাণী। দ্বিতীয় প্রাণীটি রেইন ফরেস্ট কলোনি গঠনকারী সামুদ্রিক ফুল, নিডারিয়া পর্বের প্রাণীরা সমুদ্রের তলদেশে রেইন ফরেস্টের মতো কলোনি গঠন করে এবং নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় সামুদ্রিক ফুল। তৃতীয় প্রাণীটি চ্যাপ্টা ফিতার মতো, চ্যাপ্টা ফিতার মতো প্রাণীটি হলো প্লাথিহেলমেন্থিস পর্বের। চতুর্থ প্রাণীটি সুতার মতো গোল, এই নেমাটোডা পর্বের প্রাণী হলো সুতাকির্মি, এরা দেখতে সুতার মতো গোল। দ্বিতীয় দুই হলো চারটি প্রাণীর পর্বগত বৈশিষ্ট্য হলো এ অস্টিয়া, বি নিডোসাইট বা নিডোব্লাস্ট, সি শিখাকোষ এবং ডি বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ। এ অস্টিয়া, পরিফেরা পর্বের প্রাণীদের দেহে
অস্টিয়া নামক ছিদ্র দেখা যায়। তাহলে এ পরিফেরা পর্বের প্রাণী। বি নিডোসাইট বা নিডোব্লাস্ট, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ থাকে। শিখা কোষ, প্লাতিহেলমেন্থিস পর্বের প্রাণীদের রেশম তন্ত্রে শিখাকোষ বা ফ্লেম সেল থাকে। ডি বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ, নেমাটোডা পর্বের প্রাণীদের মুখে বা মুখ ছিদ্রে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে। তিন, শিক্ষার্থীরা চারটি প্রাণী পর্যবেক্ষণ করল। প্রথমটি স্পঞ্জশীল এবং দ্বিতীয়টি সিলেন্টেরন যুক্ত, তৃতীয়টির মুখে হুক বা চোষক আছে এবং চতুর্থটি দেখতে নলের ভিতর নল গঠনের মতো। প্রথমটি স্পঞ্জশীল, পরিফেরা পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে বলা হয় স্পঞ্জশীল। স্পঞ্জশীল থাকে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে। দ্বিতীয়টি সিলেন্টেরন যুক্ত, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে বলা হয় সিলেন্টেরন, তাহলে এটা সিলেন্টেরা পর্বের প্রাণী। তৃতীয়টির মুখে হুক বা চোষক আছে। প্লাতিহেলমেন্থিস পর্বের যে কৃমি থাকে সেই কৃমিদের মুখে হুক বা চোষক থাকে। চতুর্থটি দেখতে নলের ভিতর নল গঠনের, নেমাটোডা পর্বের প্রাণীরা দেখতে অনেকটা নলের ভিতর নল গঠন প্রকৃতির মতো। চার, এ সমান কোয়ানোসাইট কোষ, বি সমান মেসোগ্লিয়া, সি মেসেনকাইম বা প্যারেনকাইমা এবং ডি দেহ অখণ্ডায়িত এবং যৌন দ্বিরূপতা বিশিষ্ট। এ কোয়ানোসাইট কোষ, পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ থাকে। মেসোগ্লিয়া, নিডারিয়া পর্বের প্রাণীদের বহিঃত্বক ও অন্তঃত্বকের মাঝখানে মেসোগ্লিয়া থাকে। মেসেনকাইম বা প্যারেনকাইমা, প্লাতিহেলমেন্থিস পর্বের প্রাণীদের মেসেনকাইম বা প্যারেনকাইমা থাকে। ডি দেহ অখণ্ডায়িত এবং যৌন দ্বিরূপতা বিশিষ্ট, নেমাটোডা পর্বের প্রাণীদের দেহ অখণ্ডায়িত এবং যৌন দ্বিরূপতা বিশিষ্ট। এই চারটা পর্বের এই উদ্দীপক গুলো হতে পারে, যে কোনো একটি উদ্দীপক হতে পারে, অথবা এই উদ্দীপক গুলো সম্মিলিতভাবে একটা উদ্দীপক বোর্ডে হতে পারে। চিত্র দিয়ে উদ্দীপক আসতে পারে, এটা এ পরিফেরা পর্বের প্রাণী, বি হাইডা নিডারিয়া পর্বের প্রাণী, সি টিনিয়া ছোলিয়াম প্লাথিলমেন্থিস পর্বের প্রাণী, ডি অ্যাসকারিস বা গোলকৃমি নেমাটোডা পর্বের প্রাণী। এই উদ্দীপকগুলোর আলোকে এবং বোর্ড প্রশ্নের উদ্দীপকের আলোকে যেসব প্রশ্ন হতে পারে সেগুলো হলো, এক, গ, প্রথমে কম্প্রিহেন্সিভ বা প্রয়োগ প্রশ্ন, এক, উদ্দীপকে উল্লেখিত এ বি সি ও ডি এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা, এ পরিফেরা, বি নিডারিয়া, সি প্লাথিহেলমেন্থিস ও ডি নেমাটোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যদি জানা যায় তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন উত্তর দেওয়া সম্ভব। দুই, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যেসব পর্বে পাওয়া যায় সে পর্বের নাম ও উদাহরণ দাও। এই বৈশিষ্ট্যগুলো যে পর্বে পাওয়া যাবে, চারটি পর্বে তো চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, সেই পর্বগুলোর নাম লিখতে বলা হয়েছে এবং ওই পর্বের প্রাণীদের উদাহরণ চেয়েছে। তিন, উদ্দীপক উল্লেখিত এ ও বি, সি ও ডি অথবা বি ও সি গ্রুপ দুটির মধ্যে পার্থক্য লেখ। এ ও বি এর পর্বের মধ্যে পার্থক্য, সি ও ডি এর পর্বের মধ্যে পার্থক্য,
বি ও সি এর পর্বের মধ্যে পার্থক্য? এ পরিফেরা, বি নিডেরিয়া, পরিফেরা এবং নিডেরিয়া পর্বের মধ্যে পার্থক্য। সি প্লাতিহেলমেন্থিস, ডি নেমাটোডা, প্লাতিহেলমেন্থিস এবং নেমাটোডা পর্বের মধ্যে পার্থক্য লিখতে হবে। বি নিডারিয়া এবং সি প্লাতিহেলমেন্থিস, নিডারিয়া ও প্লাতিহেলমেন্থিস পর্বের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো বইয়ে থাকে না বা নাই, এগুলো যদি শনাক্তকারী বৈশিষ্ট্য জানতে পারা যায় তাহলে এগুলো লেখা সম্ভব। চার, উদ্দীপকের এ বি সি ও ডি প্রাণীগুলোকে কারণ সহ গোষ্ঠীভুক্ত করো। এ প্রাণীটি পরিফেরা পর্বের, এ প্রাণীটি কেন পরিফেরা পর্বের কারণ উল্লেখ করতে হবে। বি প্রাণীটি নিডারিয়া পর্বের, বি প্রাণীটি নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত কেন বা নিডারিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত কেন সেটির কারণ সহ উল্লেখ করতে হবে। সি প্লাতিহেলমেন্থিস পর্বের প্রাণী, এই প্রাণীটি কেন প্লাতিহেলমেন্থিস পর্বের বা প্লাতিহেলমেন্থিস গোষ্ঠীর সেটির কারণ উল্লেখ করতে হবে। ডি নেমাটোডা পর্বের প্রাণী, এই প্রাণীটি কেন নেমাটোডা পর্বের বা এই প্রাণীটিকে কেন নেডারিয়া নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে তার কারণ উল্লেখ করতে হবে। যদি শনাক্তকারী বৈশিষ্ট্য জানা থাকে তাহলে ঠিক কারণগুলো লিখতে পারবে। ঘ, উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। এক, উদ্দীপকে ডি প্রাণীটি বি প্রাণী হতে উন্নত, তোমার মতামত ব্যক্ত করো। ডি প্রাণী হলো নেমাটোডা পর্বের আর বি নিডারিয়া পর্বের। নেমাটোডা পর্ব নিডারিয়া পর্ব হতে উন্নত কেন এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করতে হবে। দুই, উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা সি ও ডি অথবা বি ও সি এর পর্বের মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। এই তুলনামূলক আলোচনা শনাক্তকারী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লিখতে হবে। আমরা এই প্রশ্নগুলো বোর্ডের প্রশ্নের আলোকে এখন উত্তর তৈরি করব। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই লেখাগুলো আলোচনা করব, তারপর সেই লেখাগুলো চিত্র সহ ব্যাখ্যা করব যাতে তুমি খুব সহজে বুঝতে পারো। গ, কম্প্রিহেন্সিভ প্রশ্ন আলোচনা করছি। এক, উদ্দীপক উল্লেখিত এ বি সি ও ডি এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এখানে আমরা শুধু প্রথমে এ এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব, এরপর বি, এরপর সি, তারপর ডি এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব। এখানে এরূপ একটি প্রশ্ন এসেছে, শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল, যে শিক্ষক ক্লাসে এমন কিছু প্রাণীর কথা বললেন যাদের সিলেন্টেরন, সন্ধিপদ অথবা ফুসফুস আছে। এখানে ঘর নাম্বারে বলা হয়েছে, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যের পর্বগুলোর মধ্যে উন্নত ও অনুন্নত প্রাণীদের দুটি পর্বের নাম ও দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এখানে দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য এসেছে, এখন আরো বেশি আসে, তাই আমরা এই এ পর্বের এ প্রাণীটির পর্বের যত বৈশিষ্ট্য আছে প্রথমে সবগুলো আলোচনা করব। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি প্রথম উল্লেখ করছি। উদ্দীপকে উল্লেখিত এ হলো পরিফেরা পর্বের প্রাণী, পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রশ্নে যদিও দুইটা চেয়েছে, আমরা সম্পূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্যই আলোচনা করব পরিফেরা পর্বে। এক, এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। দুই,
এরা সরলতম বহুকোষী প্রাণী। 3, এদের দেহকোষ থেকে অন্য যে কোনো কোষ সৃষ্টি হতে পারে। 4, এদের দেহকোষ 2টি স্তরে বিভক্ত। 5, কোষের স্তর দুটির মাঝখানে জেলির ন্যায় মেসেনকাইম থাকে। এদের যে 2টি স্তর আছে, 2টি স্তরের মাঝখানে জেলির ন্যায় মেসেনকাইম থাকে। 6, এদের দেহ পাশিরে অস্টিয়া নামক ছিদ্র আছে। 7, এদের দেহে কোয়ানোসাইট নামক ফ্রাজেলা যুক্ত কোষ আছে। 8, এদের দেহে স্পঞ্জশীল নামক দেহগহ্বর থাকে। 9, দেহ কাঠামো স্পিকিউল কাঁটা বা স্পঞ্জিল তন্তু দ্বারা গঠিত। 10, পানি প্রবাহের জন্য নালিকা তন্ত্র থাকে। 11, দেহে কলা অঙ্গ বা তন্তু নাই। 12, পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। 13, এদের জীবন চক্রে অ্যাম্ফিব্লাস্টুলা অথবা প্যারেনকাইমুলা লার্ভা দশা বিদ্যমান। এবং 14, এরা উভয় লিঙ্গ, কুড়ি বা গ্যামিউল দ্বারা অযৌন জনন ঘটে। এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পরিফেরা পর্ব চিত্র সহ ব্যাখ্যা করি, এবং শেষে একটা কোটেশন আছে যেটা দিয়ে খুব সহজে মনে রাখা যায়। 1, এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। এদের দেহ শুধুমাত্র কোষ দ্বারাই গঠিত, কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। 2, এরা সরলতম বহুকোষী প্রাণী। এদের দেহের গঠন খুব সরল, কিন্তু এরা বহুকোষী প্রাণী। 3, এদের দেহকোষ অন্য যে কোনো কোষে কোষ সৃষ্টি হতে পারে। এটা এদের দেহকোষ, এই দেহকোষ থেকে দেখো অন্য যে কোনো কোষ সৃষ্টি হয়েছে, এই যে নতুন কোষ সৃষ্টি হয়েছে, আগে এমন ছিল পরবর্তীতে এমন হয়েছে, আরো অন্য যে কোনো কোষ তৈরি হতে পারে। 4, এদের দেহকোষ 2টি স্তরে বিভক্ত, এই বাইরের একটা স্তর, ভিতরের একটা স্তর। বাইরের স্তরটার নাম হলো পিনোকো ডাম, আর ভিতরের স্তরটির নাম হলো কোয়ানোকো ডাম। পিনোকো ডাম, কোয়ানোকো ডাম। 5, কোষের স্তর দুটির মাঝখানে জেলির ন্যায় মেসেনকাইম তরল পদার্থ থাকে। এই যে 2টি স্তরের মাঝখানে পিনোকো ডাম আর কোয়ানোকো ডামের মাঝখানে যে জেলির ন্যায় তরল পদার্থ থাকে, তরল পদার্থ থাকে। 6, দেহ প্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র থাকে। এই যে দেহ প্রাচীরে অস্টিয়া নামক এই ছিদ্রগুলো থাকে, এগুলা সবই অস্টিয়া। এই যে এখানে এরকম দেখা যায় অস্টিয়া নামক ছিদ্র, অনেক ছিদ্র, এই কারণে এদেরকে বলা হয় শীতদাল প্রাণী। 7, এদের দেহে দেহ কোয়ানোসাইট নামক ফাজেলা যুক্ত কোষ আছে। এই যে ফাজেলা যুক্ত কোষ, এই কোষগুলোর নাম হলো কোয়ানোসাইট কোষ। আর এদের দেহ স্পঞ্জশীল নামক দেহগহ্বর থাকে। এই যে একটি দেহগহ্বর, এই দেহগহ্বরটাকে বলা হয় স্পঞ্জশীল, আর দেহগহ্বরের এই মুখটাকে বলা হয় অস্কিউলাম। স্পঞ্জশীলের এই ছিদ্রটাকে বলা হয় অস্কিউলাম। 9, দেহ কাঠামো স্পিকিউল নামক কাঁটা অথবা স্পঞ্জিল তন্তু দ্বারা গঠিত। এই হলো দেহ কাঠামো, এই কাঁটাগুলোকে বলা হয় স্পিকিউল কাঁটা, আর এর ভিতরে এরকম তন্তু থাকে, এই তন্তুগুলোকে বলা হয় স্পঞ্জিল তন্তু। এর ভিতরে এখানে থাকে তন্তু। 10, পানি প্রবাহের জন্য নালিকা তন্ত্র থাকে। এটা হলো পানি প্রবাহের জন্য নালিকা তন্ত্র, পানি এখান দিয়ে প্রবেশ করে এবং এই অস্কিউলাম দিয়ে বেরিয়ে যায়। এটা হলো পানি নালিকা তন্ত্র, পানি প্রবাহিত এখান দিয়ে। 11, দেহে কলা অঙ্গ বা তন্ত্র নাই। এই যে দেহ, এর ভিতরে কিছুই নাই, সম্পূর্ণ ফাঁকা। 12, পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। এই যে পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, এই বস্তুর সাথে আটকে আছে, আর চলাচল করবে না। 13, এদের জীবন চক্রে অ্যাম্ফিব্লাস্টুলা অথবা প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা দেখা যায়। এটি অ্যাম্ফিব্লাস্টুলা, এটি প্যারেনকাইমুলা লার্ভা দশা। 14, এরা উভয় লিঙ্গ প্রাণী, কুড়ি অথবা গ্যামিউল দ্বারা এদের অযৌন জনন ঘটে।
এটা 20, আর দেহের ভিতরে এরকম গ্যামিউল উৎপন্ন হয়, সেটা দ্বারা এরকম অজন জনন ঘটে। পরিফেরা পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য, চিত্রসহ শেষ হলো। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার জন্য একটি কোটেশন আছে। মনে রাখার জন্য কোটেশন হলো, সরল অস্টিয়া কো আনোয়ার স্পঞ্জশীল অঙ্গহীন নালিতন্ত্র স্পিকিউল। আবার বলছি, সরল অস্টিয়া কো আনোয়ার স্পঞ্জশীল অঙ্গহীন নালিতন্ত্র স্পিকিউল। সরল অস্টিয়া কো আনোয়ার স্পঞ্জশীল অঙ্গহীন নালিতন্ত্র স্পিকিউল। সরল, এরা সরলতম বহুকোষী প্রাণী। অস্টিয়া, এদের দেহপাশিরে অস্টিয়া নামক ছিদ্র থাকে। কোয়ানো, এদের দেহে কোয়ানোসাইট কোষ আছে। স্পঞ্জশীল, দেহে স্পঞ্জশীল নামক গহ্বর থাকে। অঙ্গহীন, এদের দেহে কলা অঙ্গ বা তন্ত্র থাকে না। নালিতন্ত্র, এদের নালিতন্ত্র থাকে। স্পিকিউল, এদের দেহ কাঠামো স্পিকিউল কাঁটা দ্বারা গঠিত। আর একটি প্রশ্ন শনাক্তকারী বৈশিষ্ট্যের, উদ্দীপক উল্লেখিত এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা হলো। এখন বি এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা কর। বৈশিষ্ট্যগুলো আগে জানা দরকার। এটি একটি প্রশ্নের আগে দেখানো হয়েছে, রাজশাহী বোর্ডে 2017 সালের প্রশ্নটি। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য যখন আলোচনা করি তখন এটা দেখানো হয়েছিল যে দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য বোর্ডে আসে, বোর্ডে এসেছিল কিন্তু এখন বেশি আসে। উদ্দীপক উল্লিখিত বি হলো নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি দেখাচ্ছি, এরপর চিত্র সহ ব্যাখ্যা করব, শেষে বৈশিষ্ট্য মনে রাখার জন্য কোটেশন থাকবে। এক, এরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। দুই, এদের মেসোগিলিয়া নামক অকোষী স্তর থাকে। তিন, এদের মুখের চারিদিকে কয়েকটি সংবেদনশীল কোষিকা থাকে। চার, দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। পাঁচ, নিডোব্লাস্ট কোষে নেমাটোসিস থাকে। ছয়, এদের সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার নামক দেহ গহ্বর থাকে। সাত, খাদ্যবস্তু বহিকোষীয় ও অন্তঃকোষীয় উভয়ভাবেই পরিপাক হয়। আট, এদের কোষীয় ও আঙ্গিক শ্রম বন্টন দেখা যায়। নয়, এদের জীবনচক্রে ম্যাটাজেনেসিস দেখা যায়। দশ, এদের জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দশা রয়েছে। এগারো, এদের জীবনচক্রে নিশ্চল পলিপ দশা, পলিপ দশা হলো অযৌন দশা, এবং সচল মেডুসা দশা দেখা যায়। পলিপ দশা আর মেডুসা দশা, পলিপ দশা হলো অযৌন জনন দশা আর মেডুসা দশা হলো যৌন জনন দশা। বারো, এদের দেহে কোনো অঙ্গতন্ত্র নাই। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ আলোচনা করি তাহলে খুব ভালো বুঝতে পারবে। এক, এরা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, অর্থাৎ এদের দেহে দুইটি স্তর থাকে, বাইরেটি হলো অ্যাক্টোডার্ম, ভিতরেরটি অ্যান্ডোডার্ম, এই জন্য এরা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। দুই, এদের মেসোগিলিয়া নামক অকোষীয় স্তর থাকে। এই যে অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম, এর মাঝখানে যে অকোষীয় স্তর, এই অকোষীয় স্তরটাকে বলা হয় মেসোগিলিয়া। তিন, মুখের চারিদিকে কয়েকটি সংবেদনশীল কোষিকা থাকে। এই যে মুখ, মুখের চারিদিকে কোষিকা, কোষিকাগুলো সংবেদনশীল। চার, দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। এই হলো নিডোব্লাস্ট কোষ, এই সম্পূর্ণ অংশটাই নিডোব্লাস্ট কোষ, এ পাশে দেখানো হয়েছে আরো একটি, এদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। পাঁচ, নিডোব্লাস্ট কোষে নেমাটোসিস্ট থাকে। এটা নিডোব্লাস্ট কোষ, নিডোব্লাস্ট কোষের ভিতরে এই সূত্রক সহ
এই থলিটিকে বলা হয় নেমাটোসিস্ট, অথবা এই থলি সহ এই সূত্রকটাকে বলা হয় নেমাটোসিস্ট। ছয়, এদের সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার নামক দেহগহ্বর থাকে, এটাই হলো সেই সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার দেহগহ্বর। সাত, খাদ্যবস্তু বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয়ভাবে পরিপাক হয়। খাদ্য কোষের বাইরে এই সিলেন্টেরনে পরিপাক হয়, একে বহিঃকোষীয় পরিপাক বলে। এরপর সিলেন্টেরন থেকে খাদ্য কোষের ভিতরে প্রবেশ করে এবং সেখানে পরিপাক হয়, এ কোষের ভিতর পরিপাক হলে তাকে অন্তঃকোষীয় পরিপাক বলে। আর এদের কোষীয় ও আঙ্গিক সমবন্টন দেখা যায়, অর্থাৎ এদের কোষ প্রতিটি কোষে নির্দিষ্ট কাজ করে, এদের প্রতিটি অঙ্গ নির্দিষ্ট কাজ করে। কোষ নির্দিষ্ট শ্রম দেয়, অঙ্গ নির্দিষ্ট শ্রম দেয়, অর্থাৎ কোষ এবং অঙ্গের সমবন্টন লক্ষ্য করা যায়। নয়, এদের জীবন চক্রে জনক্রম বা ম্যাটাজেনেসিস দেখা যায়, এটা হলো ম্যাটাজেনেসিস বা জনক্রম। দশ, জীবন চক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দশা দেখা যায়, এই হলো প্লানুলা লার্ভা। এর চারিদিকে যে সরু সুতার মতো সিলিয়া আছে, সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা, এই যেখানে এটা লার্ভা বড় করে দেখানো হয়েছে এখানে। ১১, জীবন চক্রে নিচ্চল পলিপ দশা এবং সচল মেডুসা দশা দেখা যায়, এদের বহুরূপতাও দেখা যায়। এটা হলো নিচ্চল দশা, এটা হলো পলিপ দশা, এই অবস্থায় অযৌন জনন ঘটায়। এটা মেডুসা দশা, এটি সচল দশা, চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সাঁতিয়ে, এটা হলো যৌন দশা। ১২, এদের দেহে কোনো অঙ্গতন্ত্র থাকে না, দেহের ভিতরের অংশ ফাঁকা, এখানে কোনো অঙ্গতন্ত্র নাই। নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য চিত্র সহ আলোচনা শেষ হলো। এখন সি, এ বি সি, এ শেষ হয়েছে পরিফেরা, বি শেষ হলো নিডেরিয়া, এখন সি প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীর শনাক্তকারী বৈশিষ্ট্য। এরূপ একটি প্রশ্নের নমুনা বোর্ডে 2017 সালে রাজশাহী বোর্ড দেখানো হচ্ছে বারবারই, এর সাথে যুক্ত থাকছে, তা আমরা বুঝতে পারি যে বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে। সি আলোচনা, উদ্দীপক উল্লেখিত সি হলো প্লাথেলমেন্থিস পর্বের প্রাণী, প্লাথেলমেন্থিস পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে খাতায় কিভাবে লিখতে হবে সেইটি দেখাচ্ছি। ১, এরা টিপ্লোব্লাস্টিক প্রাণী। ২, এদের দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ফিতার মতো চ্যাপ্টা। ৩, এদের দেহ ত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকল দ্বারা আবৃত থাকে। ৪, এদের এপিডার্মিস সিনোসাইসিয়াল কোষ দ্বারা গঠিত। ৫, এদের মুখে হুক বা চোষক থাকে। ৬, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, শাখাযুক্ত এবং মুখ গলবিল ও অন্ত দ্বারা গঠিত, পায়ুছিদ্র থাকে না। ৭, দেহে পরিপাক নালী ছাড়া আর কোনো অঙ্গ থাকে না। ৮, দেহের ফাঁকা স্থানে প্যারেনকাইমা বা মেসেনকাইমা কোষ থাকে, ফাঁকা স্থানে এই দুই ধরনের কোষ থাকে। ৯, এরা অ্যাসিলোমেন, অর্থাৎ এদের কোনো সিলোম থাকে না। ১০, এদের রেশনতন্ত্রে শিখাকোষ বা ফ্লেম সেল থাকে। ১১, এদের রক্ত সংবহন তন্ত্র ও শোষণ তন্ত্র অনুপস্থিত, রক্ত সংবহন তন্ত্র থাকে না, শোষণ তন্ত্র থাকে না। ১২, এদের অধিকাংশ প্রজাতি পরজীবী, তবে কিছু প্রজাতি মুক্তজীবী। ১৩, এরা উভয়লিঙ্গিক এবং স্বনিষেক ঘটে, অর্থাৎ এদের দেহে পুরুষ এবং স্ত্রী উভয় লিঙ্গ থাকে। ১৪, এদের জীবন চক্রে
রেডিয়া, সার্কোডিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস প্রভৃতি লার্ভা দেখা যায়। বৈশিষ্ট্যগুলো চিত্র সহ আলোচনা করব, তাহলে খুব সহজে বুঝতে পারবে। এক, এরা টিপ্লোব্লাস্টিক প্রাণী, অর্থাৎ এদের ভ্রূণে তিনটি স্তর থাকে, অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম ও মেসোডার্ম। বাইরেরটি অ্যাক্টোডার্ম, মাঝেরটি মেসোডার্ম এবং ভিতরেরটি অ্যান্ডোডার্ম, এরকম তিনটি স্তর থাকে। দুই, এদের দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ফিতার মতো চ্যাপ্টা। এই দেহটি নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেহের এখান থেকে যদি কাটা শুরু করি, এখান দিয়ে মাঝ বরাবর একবার মাত্র দুইটি সমান অংশে ভাগ করা যায়, তাই এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহ ফিতার মতো চ্যাপ্টা, দেখতে ফিতার মতো চ্যাপ্টা। তিন, দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকল দ্বারা আবৃত থাকে। এটা দেহত্বক, এই দেহত্বকটি এই যে এপিডার্মিস দ্বারা আবৃত আছে, এটা এপিডার্মিস স্তর। এছাড়া এখানে সিলিয়া বা চুলের মতো অংশ দেখা যায়। এদের দেহত্বকে সিলিয়া থাকে, এপিডার্মিস অথবা কিউটিকল দ্বারা আবৃত থাকে। চার, এদের দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকল দ্বারা আবৃত থাকে। এদের সিনোসাইসিয়াল কোষ থাকে, এটা সিনোসাইসিয়াল কোষ স্তর, দেখো এটা সিনোসাইসিয়াল কোষ স্তর। পাঁচ, এদের মুখে হুক বা চোষক থাকে। এই যে মুখ, মুখে দেখো হুক আছে, এ হলো মুখে চোষক, চোষক থাকে, ফলে তারা পোষক দেহ থেকে সহজে খাদ্য চুষে নিতে পারে। ছয়, পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ, শাখাযুক্ত এবং মুখ, গলবিল ও অন্ত দ্বারা গঠিত, পায়ুছিদ্র থাকে না। পৌষ্টিক তন্ত্র মুখছিদ্র থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত থাকলে তাকে বলা হয় সম্পূর্ণ পৌষ্টিক তন্ত্র। যেহেতু মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত নয়, তাই একে বলা হয় অসম্পূর্ণ পৌষ্টিক তন্ত্র। ইহা শাখাযুক্ত, দেখে এখানে শাখা আছে, ভাগ আছে, শাখাযুক্ত, আর ইহা হলো মুখ, গলবিল এবং অন্ত দ্বারা গঠিত, তবে এদের কোনো পায়ুছিদ্র থাকে না, এখানে পায়ুছিদ্র থাকার কথা ছিল নাই। সাত, এদের দেহে পরিপাক নালী ছাড়া আর কোনো অঙ্গ থাকে না। এটা পরিপাক নালী, পরিপাক নালী ছাড়া আর কোনো অঙ্গ নাই। আট, দেহের ফাঁকা স্থানে প্যারেনকাইমা বা মেসেনকাইমা কোষ থাকে। এই যে কোষ, কোষের এই ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা, অনেকগুলো ফাঁকা স্থান, মাঝে মাঝে ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা বা মেসেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে। নয়, এরা অ্যাসিলোমেট, এদের সিলোম থাকে না, সম্পূর্ণটা নিরেট, সম্পূর্ণটা নিরেট, পৌষ্টিক নালীর বাইরে সিলোম থাকার কথা ছিল কিন্তু নাই, তাই অ্যাসিলোমেট। দশ, এদের রেশম তন্ত্রের শিখাকোষ বা ফ্লেম সেল থাকে। এটা হলো সেই শিখাকোষ বা ফ্লেম সেল, এই ফ্লেম সেল থাকে হলো এদের রেশম তন্ত্রে। এগারো, এদের রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুপস্থিত, এখানে কোনো রক্ত সংবহন তন্ত্র থাকে না, দেহের বিভিন্ন অংশ দিয়ে রক্ত চলাচল করে, কোনো শ্বসন তন্ত্র থাকে না, এদের ত্বক শ্বসনের কাজটি সম্পূর্ণ করে। বারো, এদের অধিকাংশ প্রজাতি পরজীবী, তবে কিছু প্রজাতি মুক্তজীবী, এরা পরজীবী অধিকাংশ, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হতে পারে। তেরো, এরা উভয় লিঙ্গিক প্রাণী এবং সনিষেক ঘটে, এদের দেহের ভিতরে উভয় লিঙ্গ থাকে, স্ত্রী জননাঙ্গ এবং পুরুষ জননাঙ্গ উভয়ই থাকে, এবং এদের শুক্রাণুই এদের ডিম্বাণুকে নিষিক্ত করে। চোদ্দ, এদের জীবন চক্রে রেডিয়া, সার্কোডিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস প্রভৃতি লার্ভা দশা দেখা যায়। এগুলা রেডিয়া, এটি সার্কোডিয়া, স্পোরোসিস্ট, এটি সিস্টি সার্কাস লার্ভা দশা। প্লাথেলমেন্থিস পর্বের
শনাক্তকারী বৈশিষ্ট্য, চিত্রসহ ব্যাখ্যা বা আলোচনা শেষ হলো। ডি নিয়ে আলোচনা, উদ্দীপক উল্লেখিত ডি এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য, এ এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা হয়েছে, বি এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা হয়েছে, সি এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা হয়েছে, এখন ডি এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য। এই চারটারই শনাক্তকারী বৈশিষ্ট্য জানা থাকলে প্রশ্ন যেভাবেই হোক না কেন উত্তর দেওয়া সম্ভব। উদ্দীপক উল্লেখিত ডি হলো নেমাটোডা পর্বের প্রাণী, নেমাটোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেটি প্রথমে উল্লেখ করছি। এক, এদের দেহ লম্বা নলাকার এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। দুই, এদের দেহ অখণ্ডায়িত এবং টিপ্লোব্লাস্টিক। তিন, এরা অপ্রকৃত সিলোম বা সিউডোসিলোমেট। চার, এদের দেহ নমনীয় এবং ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। পাঁচ, এদের দেহ পুরু স্বচ্ছ ও নমনীয় কিউটিকল দ্বারা আবৃত থাকে। ছয়, এদের মুখ ছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত থাকে। সাত, এদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। আট, এদের পৌষ্টিক নালী সোজা সম্পূর্ণ এবং মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত। এ কারণে দেহকে নলের ভিতর নল গঠনের মতো দেখায়। নয়, অধিকাংশ প্রাণী একলিঙ্গিক এবং যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। দশ, জীবনচক্রে র্যাপডিটি ফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা দেখা যায়। বৈশিষ্ট্যগুলো চিত্র সহ আলোচনা করি এবং শেষে বৈশিষ্ট্য মুখস্থ রাখার জন্য কোটেশন দেওয়া আছে। এক, এদের দেহ লম্বা নলাকার এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, দেহ লম্বা নলাকার এবং এই মাঝ বরাবর লম্বালম্বি ভাবে কাটলে একবার মাত্র দুটি সমান অংশ পাওয়া যাবে, তাই এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দুই, এদের দেহ অখণ্ডায়িত এবং টিপ্লোব্লাস্টিক। এই যে দেহ, দেহের কোনো খণ্ড থাকে না, অখণ্ডায়িত এবং টিপ্লোব্লাস্টিক। এদের ভ্রূণের তিনটি স্তর থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তিন, এরা অপ্রকৃত সিলোম বা সিউডোসিলোমেট প্রাণী। এটা সিলোম কিন্তু এটা অপ্রকৃত সিলোম, যে দেহগহ্বর পেরিটোনিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে না তাকে অপ্রকৃত সিলোম বা সিউডোসিলোম বলে। আর সিউডোসিলোম বিশিষ্ট প্রাণীদেরকে বলা হয় সিউডোসিলোমেট। চার, এদের দেহ নমনীয় এবং ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। এই দেহটাকে চাপ দিলে বা নড়াচড়া করলে নড়বে, নরম এবং ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত, তাই সংকোচন প্রসারণে সক্ষম। পাঁচ, এদের দেহ পুরু স্বচ্ছ ও নমনীয় কিউটিকেল দ্বারা আবৃত। এদের দেহ কিউটিকল দ্বারা আবৃত, তবে সেই কিউটিকলটি অবশ্যই পুরু স্বচ্ছ এবং নমনীয়। ছয়, এদের মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত। এই যে মুখছিদ্র, এই মুখছিদ্র দেখো বৈশিষ্ট্যপূর্ণ, এখানে বিভিন্ন ধরনের উপাদান দেখা যায় বা উপাংশ দেখা যায়, এই কারণে এটা বড় বৈশিষ্ট্যপূর্ণ, ওষ্ঠ বা ঠোঁট। সাত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এদের কোনো শ্বসনতন্ত্র থাকে না, সংবহনতন্ত্র থাকে না। ত্বক এদের শ্বসনের কাজটি করে আর দেহের বিভিন্ন কোষী সংবহনের কাজ করে। আট, পৌষ্টিক নালী সোজা সম্পূর্ণ এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এ কারণে দেহকে নলের ভিতর নল গঠনের মতো দেখায়। এই যে পৌষ্টিক নালী সোজা, এখানে পৌষ্টিক নালী সম্পূর্ণভাবে সোজা, মুখ ছিদ্র থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত, তাই একে বলে সম্পূর্ণ পৌষ্টিক নালী।
এটি দেখতে মনে হয় যে নলের ভিতর নল, এটা এটার মধ্যে ঢুকানো, এটা এটার মধ্যে ঢুকানো, এটা এটার মধ্যে ঢুকানো, এটা আবার অন্যটার মধ্যে ঢুকানো, তাকে বলা নলের ভিতরে নল। নয়, অধিকাংশ প্রাণী একলিঙ্গিক এবং যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী। যৌন জননে দ্বিরূপতা পুরুষ এবং স্ত্রী প্রাণী রোম গঠন এবং আকারের দিক থেকে ভিন্ন রকম হলে তাকে দ্বিরূপতা বলে। স্ত্রী প্রাণীরা এবং পুরুষ প্রাণীরা ভিন্ন রঙের হয়, স্ত্রীর আকারে ছোট হয়, পুরুষের আকারে বড় হয়, দুই রূপের হয়। 10, জীবন চক্রে র্যাপডিটি ফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা দেখা যায়। এটা র্যাপডিটি ফর্ম লার্ভা, এটি মাইক্রোফাইলেরিয়া লার্ভা। কটেশন, কটেশন হলো লম্বা অখণ্ড অপকৃতশীল দ্বিরূপ পোষ্টি ওষ্ঠ পিল। আবার বলছি, লম্বা অখণ্ড অপকৃতশীল দ্বিরূপ পোষ্টি ওষ্ঠ পিল। কটেশনটুকু মনে থাকলেই তাহলে কয়েকটা বৈশিষ্ট্য পড়া যাবে। লম্বা অখণ্ড অপকৃতশীল দ্বিরূপ পোষ্টি ওষ্ঠ পিল। লম্বা, দেহ লম্বা নলাকার। অখণ্ড, দেহ অখণ্ডায়িত, দেহে কোনো খণ্ড থাকে না। অপকৃতশীল, দেহ অপকৃতশীলম বা সিউডোশীলম থাকে। দ্বিরূপ, এদের যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। পুষ্টি, পৌষ্টিক নালী সম্পূর্ণ সোজা। ওষ্ঠ, এদের মুখ ছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ এদের বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে। 4টি পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা হলো। এই বৈশিষ্ট্যগুলো তোমার আয়ত্তে থাকলে বাকি যে প্রশ্নগুলো যেভাবেই চাও হোক না কেন, তুমি উত্তর দিতে পারবে। গ এর দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যেসব পর্বে পাওয়া যায় সে পর্বের নাম ও উদাহরণ দাও। আমি তো এতক্ষণ দেখলাম পরিফেরা পর্বের বৈশিষ্ট্য ছিল, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য ছিল, প্লাথিমেন্থিস পর্বের বৈশিষ্ট্য ছিল, আর নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে উদ্দীপক হয়েছে। এখন ওই পর্বগুলোর নাম লিখতে হবে, কোনটি কোন পর্বের, বারবারিতে বলছি পর্বগুলোর নাম, আর তাদের উদাহরণ জানতে হবে, বাংলা নামও জানতে হবে, বৈজ্ঞানিক নামও জানতে হবে। বৈজ্ঞানিক নাম দিয়ে উদাহরণ দিতে হয়। এরকম একটি প্রশ্ন এই যে এখানে রাজশাহী বোর্ড 2017 সালে আসছে যে উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যে সকল পর্বে পাওয়া যায় সে সকল পর্বের নাম ও উদাহরণ দাও। এই যে এখানে আছে সিলেন্টারন একটা বৈশিষ্ট্য, সন্ধিপদ একটা বৈশিষ্ট্য, ফুসফুস একটা বৈশিষ্ট্য। তা আমরা এই প্রশ্নের উত্তরটাই লিখি, এই প্রশ্নের উত্তরটা দেখব কি লিখতে হবে। সিলেন্টারনের উত্তরটাই দেই। উদ্দীপকে উল্লেখিত সিলেন্টারন বিশিষ্ট প্রাণীটি নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। নিডেডিয়া পর্বের প্রাণী হলো বা উদাহরণ হলো এক হাইডা, হাইডা ভুলগারিস, দুই জেলিফিশ, অরেলিয়া অরিটা, এই হলো উদাহরণ হয়ে গেল। কয়েকটা মুখস্থ করা দরকার। আমি বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য এবং সেখানে অনেকগুলো উদাহরণ দিয়ে আলোচনা করেছি, সেই ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে। প্রত্যেকটা পর্ব আলাদা আলাদা ভাবে বৈশিষ্ট্য উদাহরণ এবং তার থেকে বিশাল আলোচনা করা হয়েছে, সেগুলা ইউটিউব থেকে দেখে নিলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তৃতীয় প্রশ্ন, গয়ের তৃতীয় প্রশ্ন, উদ্দীপক উল্লেখিত এ ও বি অথবা সি ও ডি অথবা বি ও সি গ্রুপ দুটির মধ্যে পার্থক্য লেখ। এখানে এরূপ একটি প্রশ্ন এসেছে, এখানে শিক্ষক ক্লাসে বললেন সিলেবাসের উপর ভিত্তি করে ফিতাকিমি তারামাস ইসামাসকে দুটি গ্রুপে বিভক্ত করা যায়। এখানে
১৬ সালের প্রশ্ন দিনাজপুর বোর্ডে এসেছে, উদ্দীপক উল্লেখিত গ্রুপ দুটির মধ্যে পার্থক্য লেখ। এখানে ফিতা কৃমি হলো পরজীবী, তারা মাছ ইসা মাছ হলো মুক্তজীবী, দুইটা গ্রুপ, পরজীবী গ্রুপ আর মুক্তজীবী গ্রুপ, এই গ্রুপের মধ্যে পার্থক্য উল্লেখ করতে বলছে। আমরা এখানে অনেকগুলো পার্থক্য পড়ব, একটা পার্থক্য এবি, আর একটা সিডি, আর একটা বিসি, এই পার্থক্যগুলো জানতে হবে। এই পার্থক্যগুলো বইয়ে থাকে না, এগুলা শনাক্তকারী বৈশিষ্ট্য জানা থাকলে পার্থক্য তৈরি করতে পারবে। এই পার্থক্যগুলো প্রথমে এবি, এরপর সিডি, তারপর বিসি পর্ব বা গ্রুপের মধ্যে পার্থক্য পড়ব। এ ও বি এর মধ্যে পার্থক্য, উদ্দীপক উল্লেখিত এ পরিফেরা পর্বের এবং বি নিডারিয়া পর্বের প্রাণী, পরিফেরা ও নিডারিয়া পর্বের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। গ্রুপ শব্দ হতে পারে, পর্ব বা গ্রুপ হতে পারে, এখানে পার্থক্য পরিফেরা নিডারিয়া। পরিফেরা নিডারিয়া, এক, পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় গঠন মাত্রার প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, অর্থাৎ দুই স্তর বিশিষ্ট প্রাণী। এদের দেহ, পরিফেরা পর্বের প্রাণীদের দেহ শুধুমাত্র কোষীয় গঠন, কোষ দ্বারা গঠিত, আর নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ দুটি স্তরে বিভক্ত, অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম। দুই, পরিফেরা পর্বের প্রাণীদের কোষের স্তর দুটির মাঝখানে মেসেনকাইম থাকে, অর্থাৎ এদের যে কোষের দুইটি স্তর আছে, স্তর দুটির মাঝখানে মেসেনকাইম বা মেসেনকাইমা থাকে। নিডারিয়া পর্বের প্রাণীদের কোষের স্তর দুটির মাঝখানে মেসোগিলিয়া থাকে, এটা দুই পর্বের মধ্যে পার্থক্য। তিন, পরিফেরা পর্বের প্রাণীদের স্পঞ্জশীল নামক দেহ গহ্বর থাকে, নিডারিয়া পর্বের প্রাণীদের সিলেন্টেরন নামক দেহ গহ্বর থাকে। তাহলে স্পঞ্জশীল দেহ গহ্বরটি পরিফেরা পর্বের প্রাণীদের, আর সিলেন্টেরন হলো নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বর। চার, পরিফেরা পর্বের প্রাণীদের দেহপাশিরে অস্টিয়া নামক ছিদ্র থাকে, নিডারিয়া পর্বের প্রাণীদের মুখে সংবেদনশীল কোষিকা থাকে। পরিফেরার অস্টিয়া থাকে, নিডারিয়ার হলো সংবেদনশীল কোষিকা থাকে। পাঁচ, পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ থাকে, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। কোয়ানোসাইট কোষ, ফাজেলাযুক্ত কোষকে বলা হয় কোয়ানোসাইট কোষ, আর নিডারিয়া কোষ এক বিশেষ ধরনের কোষ, এই নিডারিয়া পর্বের প্রাণীদের থাকে নিডোব্লাস্ট, একে নিডোসাইট কোষ বলা হয়। ছয়, পরিফেরা পর্বের প্রাণীদের জীবন চক্রে অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা দেখা যায়, নিডারিয়া পর্বের প্রাণীদের জীবন চক্রে পলিপ দশা ও মেডুসা দশা দেখা যায়। সাত, পরিফেরা পর্বের প্রাণীরা পূর্ণাঙ্গ অবস্থায় নিচ্ছল, নিডারিয়া পর্বের প্রাণীরা পূর্ণাঙ্গ অবস্থায় সচল, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীরা পূর্ণাঙ্গ অবস্থায় কোনো বস্তুর সাথে আটকে থাকে, চলাচল করে না, নিচ্ছল থাকে, আর নিডারিয়া পর্বের প্রাণীরা পূর্ণাঙ্গ দশায় চলাচল করে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে সচল। তৃতীয় প্রশ্ন এর সি ও ডি আলোচনা করছে, এতক্ষণ এ ও বি এর মধ্যে পার্থক্য আলোচনা হলো, এখন সি ও ডি, এই দুটি গ্রুপ বা এই দুটি পর্বের মধ্যে পার্থক্য উল্লেখ করছে। উদ্দীপকে উল্লেখিত সি প্লাথহেলমেন্থিস পর্বের এবং ডি নেমাটোডা পর্বের প্রাণী, প্লাথহেলমেন্থিস ও নেমাটোডা পর্বের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো, অথবা প্লাথহেলমেন্থিস ও নেমাটোডা গ্রুপের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। প্লাথহেলমেন্থিস নেমাটোডা, এক, প্লাথহেলমেন্থিস পর্বের প্রাণীদের দেহ ফিতার মতো স্যাপটা, নেমাটোডা পর্বের প্রাণীদের দেহ লম্বা ও নলাকার।
তাহলে এই প্রাণীগুলো দেখতে ফিতার মতো চ্যাপ্টা, আর এগুলো হলো লম্বা সুতার মতো। দুই, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের মুখে হুক বা চোষক থাকে। নেমাটোডা পর্বের প্রাণীদের মুখে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে। প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের মুখে হুক বা চোষক থাকে, এই হুকের সাহায্যেই পোষক দেহে আটকে যায় এবং চোষকের সাহায্যে খাদ্য চুষে নেয়। আর নেমাটোডা পর্বের প্রাণীদের মুখে যে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে, এই ওষ্ঠগুলো খাদ্য সংগ্রহে ব্যবহার করে বা পোষকের দেহে আটকে থাকতে ব্যবহার করে। তিন, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, নেমাটোডা পর্বের প্রাণীরা সিউডোসিলোমেট। অ্যাসিলোমেট, এদের কোনো সিলোম থাকে না, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের কোনো সিলোম থাকে না। আর নেমাটোডা পর্বের প্রাণীদের দেহ গহ্বর থাকে, কিন্তু সেই দেহ গহ্বরটি পেরিটোনিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে না, তাই একে বলা হয় সিউডোসিলোমেট। চার, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের পরিপাক নালী সাধারণ গঠন প্রকৃতির হয়, আর নেমাটোডা পর্বের প্রাণীদের পৌষ্টিক নালী নলের ভিতর নল গঠনের হয়, এটা থেকে এদের আলাদা বৈশিষ্ট্য। পাঁচ, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের রেশম তন্ত্রে শিখাকোষ থাকে, নেমাটোডা পর্বের প্রাণীদের রেশম তন্ত্রে শিখাকোষ থাকে না। ছয়, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের রেডিয়া সার্কোরিয়া লার্ভা দশা দেখা যায়, নেমাটোডা পর্বের প্রাণীদের মাইকোফাইলেরিয়া লার্ভা দশা দেখা যায়। সাত, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীরা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং এদের স্বনিষেক ঘটে, আর নেমাটোডা পর্বের প্রাণীরা এক লিঙ্গ বিশিষ্ট এবং এদের স্বনিষেক ঘটে না। প্রাণী জগতে একটি বিরল ঘটনা, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের স্বনিষেক ঘটে। শেষ হলো পার্থক্য এবি এবং সিডির মধ্যে, বাকি আরো একটি রয়ে গিয়েছে, সেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবে। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকে এ বি সি ও ডি প্রাণীগুলোকে কারণ সহ গোষ্ঠীভুক্ত করো। এর বৈশিষ্ট্য দেওয়া থাকবে, এ কেন তার পর্বের অন্তর্ভুক্ত সেটা ব্যাখ্যা করতে হবে, অথবা বি প্রাণীটি কেন ওই তার পর্বের অন্তর্ভুক্ত সেটা কারণ সহ ব্যাখ্যা করতে হবে, সি প্রাণী অথবা ডি প্রাণী কেন ওই পর্বের সেটা কারণ সহ ব্যাখ্যা করতে হবে। যেমন এ প্রাণীটি পরিফেরা পর্বের, এ প্রাণীটি কেন পরিফেরা পর্বের সেটা কারণ সহ ব্যাখ্যা করতে হবে, বি প্রাণীটি নিডারিয়া পর্বের কেন সেটা কারণ সহ ব্যাখ্যা করতে হবে, সি প্রাণীটি প্লাথেলমেন্থিস পর্বের বা ওই গোষ্ঠীর কেন কারণ সহ ব্যাখ্যা করতে হবে, ডি প্রাণীটি নেমাটোডা পর্বের কেন এর কারণ সহ ব্যাখ্যা করতে হবে। এরূপ একটি প্রশ্ন কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। এখানে বলা হয়েছে রুই, গোলকৃমি ও ফিতাকৃমি ছক দুয়ে দেখানো হয়েছে, ছক একে বিদ্যমান প্রাণীদের দেহ গহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। এখানে প্রশ্ন হলো গ, উদ্দীপকের ছক এক এর প্রাণীগুলোকে ছক দুই মোতাবেক কারণ সহ গোষ্ঠীভুক্ত কর, অর্থাৎ রুই মাছ কোন গোষ্ঠীর, কেন সে ওই গোষ্ঠী সেটা ব্যাখ্যা করতে হবে, গোলকৃমি কোন গোষ্ঠীর প্রাণী কেন ওই গোষ্ঠীর প্রাণী সেটা ব্যাখ্যা করতে হবে, ফিতাকৃমি কোন গোষ্ঠীর কেন সে ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটা ব্যাখ্যা করতে হবে। আমরা এখানে এই চারটি প্রাণী কেন তার নিজ নিজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত, অথবা কেন এই চারটি প্রাণী ওই তার নিজ নিজ পর্বের অন্তর্ভুক্ত সেটা ব্যাখ্যা করব। উদ্দীপকে প্রথমে এ এ নিয়ে আলোচনা করব, এ তারপর বি, এরপরে সি, সবশেষে ডি। উদ্দীপক উল্লেখিত এ প্রাণীটি হলো স্কাইফা। আমরা চিত্র দেখিয়েছিলাম প্রথমে, সেই উদ্দীপকের চিত্র থেকে আসছে, সেখানে চিত্র যদি ফিরে যায় একারে প্রথমের দিকে,
সেখানে দেখব এ হলো একটা প্রাণী চিহ্নিত করা আছে, সেটা স্কাইপা। স্কাইপা হলো পরিফেরা পর্বের প্রাণী। স্কাইপাকে পরিফেরা পর্ব বা পরিফেরা গোষ্ঠীভুক্তির কারণ হলো এইগুলো, পরীক্ষার খাতায় এগুলা লিখতে হবে। এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সর্বপ্রথম আলোচনা করা হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। তোমরাও ঠিক এমনি ভাবে উপরের এই অংশটুকু লিখে, এটুকু নলেজ নলেজটুকু লিখে এরপরে এই বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, তাহলে হয়ে যাবে। বৈশিষ্ট্যই লিখতে হবে, আর ব্যাখ্যার দরকার নাই। বলেছে এক, এরা কোষীয় গঠন বিশিষ্ট প্রাণী। দুই, এরা সরলতম বহুকোষী প্রাণী। তিন, এদের দেহকোষ থেকে অন্য যে কোনো কোষ সৃষ্টি হতে পারে। চার, দেহকোষ দুইটি স্তরে বিভক্ত। পাঁচ, কোষের স্তর দুটির মাঝখানে যে লিন্ডায় মেসেনকাইম থাকে। ছয়, দেহপ্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র থাকে। সাত, দেহে কোয়ানোসাইট নামক ফাজেলাযুক্ত কোষ থাকে। আট, দেহে স্পঞ্জশীল নামক দেহগহ্বর থাকে। নয়, দেহ কাঠামো স্পিকিউল কাঁটা বা স্পঞ্জিন তন্তু দ্বারা গঠিত। দশ, পানি প্রবাহের জন্য নালিকাতন্ত্র থাকে। এগারো, দেহে কলা অঙ্গ বা তন্তু থাকে না। বারো, পূর্ণাঙ্গ প্রাণীরা নিচ্চল। তেরো, জীবনচক্রে অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা দশা দেখা যায়। এবং চোদ্দ, এরা উভয় লিঙ্গ, কুড়ি বা গ্যামিউল দ্বারা অজন যৌন সম্পন্ন করে। এই কারণগুলো বা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার পর শেষে লিখতে হবে, উপরোক্ত বৈশিষ্ট্য থেকে বলা যায় যে স্কাইফা পরিফেরা পর্বের অন্তর্গত। এরপর দ্বিতীয় আলোচনা, বি, উদ্দীপকের বি প্রাণীগুলো প্রাণী কারণ সহ গোষ্ঠীভুক্ত করো। বি প্রাণীটি নিয়ে এতক্ষণ এ প্রাণী কারণ সহ গোষ্ঠীভুক্ত করলাম, এবার বি প্রাণী। উদ্দীপকে উল্লেখিত বি প্রাণীটি হলো হাইডা। প্রথমে এই উদ্দীপকটি দেওয়া আছে, সর্বপ্রথমে উদ্দীপকটি দেওয়া আছে, সেখানে বি চিহ্ন করা আছে, চিত্র দেওয়া আছে। হাইডা হলো নিডারিয়া পর্বের প্রাণী। হাইডাকে নিডারিয়া পর্ব বা নিডারিয়া গোষ্ঠীভুক্তির কারণ হলো এই যে শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্যকে লিখতে হবে নিডারিয়া পর্বের, এরপর শেষে একটি মন্তব্য উল্লেখ করতে হবে। নলেজ লিখতে হবে, তারপর বৈশিষ্ট্য লিখতে হবে। বৈশিষ্ট্যগুলো হলো এক, এরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। দুই, এদের মেসোগিলা নামক অকোষীয় স্তর থাকে। তিন, এদের মুখের চারিদিকে কয়েকটি সংবেদনশীল কোষিকা থাকে। চার, এদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। পাঁচ, এদের নিডোব্লাস্ট কোষে নেমাটোসিস্ট থাকে। ছয়, এদের সিলেন্টারন বা গ্যাস্ট্রোভাস্কুলার নামক দেহগহ্বর থাকে। সাত, খাদ্যবস্তু বহিঃকোষীয় অন্তঃকোষীয় উভয়ভাবেই পরিপাক হয়। আট, এদের কোষীয় ও আঙ্গিক সমবন্টন দেখা যায়। নয়, এদের জীবনচক্রে মেটাজেনেসিস দেখা যায়। দশ, এদের জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দশা দেখা যায়। বারো, এগারো, এদের জীবনচক্রে নিচ্চল পলিপ দশা ও সচল মেডুসা দশা দেখা যায়। এবং বারো, এদের দেহে কোনো অঙ্গতন্ত্র থাকে না। এগুলো লেখার পর শেষে একটি মন্তব্য লিখতে হবে যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে হাইডা নিডারিয়া পর্বের অন্তর্গত। তৃতীয় প্রাণীটি ছিল প্লাথিলমেন্থিস পর্বের। উদ্দীপকের সি প্রাণী কে কারণ সহ গোষ্ঠীভুক্ত করো। সি প্রাণীটি কারণ সহ গোষ্ঠীভুক্ত করছি। উদ্দীপকে উল্লেখিত সি প্রাণীটি হলো টেনিয়া সুলিয়াম। টিনিয়া হলো প্লাথিলমেন্থিস পর্বের প্রাণী। টিনিয়াকে প্লাথিলমেন্থিস পর্ব বা প্লাথিলমেন্থিস গোষ্ঠীভুক্তির কারণ হলো এই নলেজটুকু লেখার পরে এই শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করবে। শনাক্তকারী বৈশিষ্ট্য দিয়ে এই কারণগুলো উল্লেখ করা হয়েছে। কারণ হলো, এক নম্বর কারণ হলো
এরা টিপ্লোব্লাস্টিক প্রাণী, এদের দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ফিতার মতো চ্যাপ্টা। 3, এদের দেহত্বক সিলিয়া যুক্ত এপিডার্মিস বা কিউটিকেল দ্বারা আবৃত থাকে। 4, এদের এপিডার্মিস সিনোসাইসিয়াল কোষ দ্বারা গঠিত। 5, এদের মুখে হুক বা চোষক থাকে। 6, এদের পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ, শাখাযুক্ত এবং মুখ, গলবিল ও অন্ত দ্বারা গঠিত। এদের পায়ু ছিদ্র থাকে না। 7, এদের দেহে পরিপাক নালী ছাড়া আর কোনো অঙ্গ থাকে না। 8, দেহের ফাঁকা স্থানে প্যারেনকাইমা বা মেসেনকাইমা কোষ থাকে। 9, এরা অ্যাসিলোমেট প্রাণী। 10, এদের রেশন তন্ত্রে শিখাকোষ থাকে। 11, এদের রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুপস্থিত। 12, এদের অধিকাংশ প্রজাতি পরজীবী, তবে কিছু প্রজাতি মুক্তজীবী। 13, এরা উভয় লিঙ্গিক এবং স্বনিষেক ঘটে। 14, এদের জীবনচক্রে রেডিয়া, সার্কোরিয়া, স্পোরোসিস, সিস্টি সার্কাস, লার্ভা দশা দেখা যায়। এরপরে লিখতে হবে কারণগুলো, লেখার পর লিখতে হবে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে টেনিয়া ছুলিয়াম প্লাথিহেলমিনথিস পর্বের অন্তর্গত অথবা প্লাথিহেলমিনথিস গোষ্ঠীর অন্তর্গত। মন্তব্যটুকু শেষে লিখতে হবে। ডি নিয়ে আলোচনা হলো না, সি পর্যন্ত শেষ হলো, বাকিটা ডিটা তোমরা নিজেরা করে নিবে। ডি প্রাণীটি কেন নেমাটোডা পর্বের অন্তর্গত সেটা তোমরা দেখে নিবে। এখন উচ্চতর দক্ষতা, হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন হলো, উদ্দীপকের ডি পর্বের প্রাণী বি পর্বের প্রাণী হতে উন্নত, তোমার মতামত ব্যক্ত করো। ডি হলো নেমাটোডা পর্বের প্রাণী, ডি এর প্রাণী হলো নেমাটোডা আর বি এর পর্ব হলো নিডারিয়া। এখানে বলা হয়েছে যে নেমাটোডা পর্বের প্রাণীরা নিডারিয়া পর্বের প্রাণী থেকে উন্নত। কেন উন্নত এ বিষয়ে তোমার মতামত উল্লেখ করতে হবে। ডি, নিডারিয়া নেমাটোডা প্রাণীরা নিডারিয়া থেকে উন্নত এটাও আসতে পারে, আবার পরিফেরা পর্বের প্রাণীদের চেয়ে নেমাটোডা পর্বের প্রাণীরা উন্নত কেন সেটা এটাও আসতে পারে, এমনকি প্লাথিহেলমিনথিস পর্বের প্রাণীদের চেয়ে একাইনোডারমাটা পর্বের প্রাণীরা উন্নত কেন এটাও আসতে পারে। শনাক্তকারী বৈশিষ্ট্য যদি জানা থাকে তাহলে যেভাবেই প্রশ্ন হোক তোমরা উত্তর দিতে পারবে। এরূপ একটি প্রশ্ন কুমিল্লা বোর্ড 2017-তে এসেছিল। ছক 1, ছক 2, ছক একে আছে রুই মাছ, গোলকির্মি এবং ফিতাকির্মি। ছক দুইয়ে আছে ছক একে বিদ্যমান প্রাণীদের দেহগহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। এখানে প্রশ্ন আছে, উদ্দীপকের ছক 1 এর বর্ণিত প্রথম প্রাণীটি, প্রথম প্রাণী হলো রুই মাছ, প্রথম প্রাণীটি অপর দুটি প্রাণী হতে উন্নত, তোমার মতামত ব্যাখ্যা কর। এখানে রুই মাছ বলেছে, রুই মাছ প্রথম প্রাণী, রুই মাছ গোলকির্মি ও ফিতাকির্মি থেকে উন্নত, এটা তোমার মতামত ব্যাখ্যা করো। রুই মাছ হলো কোয়াডাটা পর্বের প্রাণী, গোলকির্মি নেমাটোডা পর্বের, ফিতাকির্মি প্লাথিহেলমিনথিস পর্বের প্রাণী, স্বাভাবিকভাবেই রুই মাছ এদের থেকে উন্নত, কিন্তু কেন উন্নত সেটা তোমার মতামত উল্লেখ করতে হবে। এখানে উল্লেখ করছি সেটা কেন উন্নত, উদ্দীপক উল্লেখিত ডি নেমাটোডা পর্বের এবং বি নিডারিয়া পর্বের প্রাণী, নেমাটোডা পর্বের প্রাণী নিডারিয়া পর্বের প্রাণী হতে উন্নত। এর কারণ হলো এই যে সেই শনাক্তকারী বৈশিষ্ট্য, নেমাটোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য এখানে উল্লেখ করতে হবে। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলোই হলো কারণ কেন সে উন্নত। 1,
এদের দেহ লম্বা, নলাকার এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। দুই, এদের দেহ অখণ্ডায়িত এবং টিপ্লোব্লাস্টিক। তিন, এরা অপকৃত সিলোম বা সিউডোসিলোমেন। চার, এদের দেহ নমনীয় এবং ইলাস্টিন প্রোটিন নির্মিত। পাঁচ, এদের দেহ পুরু, স্বচ্ছ ও নমনীয় কিউটিকেল দ্বারা আবৃত থাকে। ছয়, এদের মুখ ছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত। সাত, এদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। আট, এদের পৌষ্টিকনালী সোজা, সম্পূর্ণ এবং মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত। এদের এ কারণে দেহ এদের দেহকে নলের ভিতর নল গঠনের মতো মনে হয়। নয়, অধিকাংশ প্রাণী একলিঙ্গিক এবং যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। দশ, এদের জীবনচক্রে র্যাপডিটিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলো ওই ফিতা কৃমি আর গোল কৃমির মধ্যে দেখা যায় না, ওদের বৈশিষ্ট্যের থেকে অনুন্নত। শেষে একটি মন্তব্য লিখতে হবে বৈশিষ্ট্যগুলো লেখার পর, যে উপরোক্ত বৈশিষ্ট্য থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় অথবা বলা যায় যে রুই মাছের পর্ব অন্য প্রাণীদের থেকে উন্নত। এখানে আমরা এই উল্লেখ করব হলো নেমাটোডা পর্বের প্রাণীরা নেডারিয়া পর্বের প্রাণীদের থেকে উন্নত, এইটুকু শেষে মন্তব্য লিখব, রুই মাছ লিখব না। যদি রুই মাছ আছে রুই মাছ লিখব, অথবা এই প্রাণী থাকলে এই প্রাণীর কথাই বলবো। উদ্দীপকে এ ও সি প্রাণী দুটি ভিন্ন পর্বের অন্তর্গত, কারণ সহ বিশ্লেষণ কর। এটি দ্বিতীয় প্রশ্ন উচ্চতর দক্ষতা। উদ্দীপকে আমরা এ বি সি ডি চারটা পর্বে চারটি প্রাণী দেখিয়েছিলাম। সেই চারটি পর্বে চারটি প্রাণীর মধ্যে এ আর সি নিয়ে এখন কথা। এ এবং সি প্রাণী দুটি ভিন্ন পর্বের অন্তর্গত, এরকম প্রশ্ন আসলে তার একটি নমুনা প্রশ্ন এখন দেখানো হচ্ছে। এরকম একটি প্রশ্ন এসেছে দিনাজপুর বোর্ড 2016 সালে। এখানে আসছে, শিক্ষক ক্লাসে বললেন সিলেবাসের উপর ভিত্তি করে ফিতা কৃমি, তারামাস, ইসামাসকে দুটি গ্রুপে বিভক্ত করা যায়। প্রশ্ন হলো ঘ, উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটি ভিন্ন পর্বের অন্তর্গত, কারণ বিশ্লেষণ করে। অর্থাৎ তারামাস আর ইসামাস দুইটি ভিন্ন পর্বের, তারামাস একাইনোডারমাটা, ইসামাস আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত, এই দুটি পর্বের অন্তর্গত, সেটা কারণ সহ বিশ্লেষণ করতে বলছে। আমরা এই এ এবং সি দুইটি প্রাণী ভিন্ন পর্বের অন্তর্গত সেটা নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা তো চারটা পর্বের মধ্যে থাকবে, এর পরবর্তী আলোচনা চলে যাব অন্য পর্বে, সেটা অন্য এক সময়। উদ্দীপক উল্লিখিত এ হলো পরিফেরা পর্বের এবং সি হলো প্লাথেলমেন্থিস পর্বের প্রাণী। এ প্রাণীটি পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত হওয়ার কারণ হলো এই যে পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে, তারপরে শেষে লিখতে হবে যে এই পরিফেরা পর্বের 14টি বৈশিষ্ট্য বা কম বেশি লিখতে হবে। লেখার পর লিখতে হবে, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এ প্রাণীটি পরিফেরা পর্বের অন্তর্গত। এরপরে সি প্রাণীটি প্লাথেলমেন্থিস পর্বের। এই প্রাণীটি কেন প্লাথেলমেন্থিস পর্বের অন্তর্ভুক্ত, তার কারণ হলো এই প্লাথেলমেন্থিস পর্বের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে 1 থেকে 14 পর্যন্ত। এরপর শেষে লিখতে হবে, মন্তব্য লিখতে হবে, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে সি প্রাণীটি প্লাথেলমেন্থিস পর্বের অন্তর্ভুক্ত। সৃজনশীল প্রশ্ন 1 ঘ, উচ্চতর দক্ষতা। উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা সি ও ডি অথবা বি ও সি
এর পর্বের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা কর। এটি খুবই উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্ন। এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। প্রথমে এ ও বি এর মধ্যে তুলনামূলক আলোচনা, এরপর সি ও ডি এর মধ্যে তুলনামূলক আলোচনা, এবং সবশেষে বি ও সি এর মধ্যে তুলনামূলক আলোচনা করব। প্রথমে এ ও বি এর মধ্যে তুলনামূলক আলোচনা। উদ্দীপক উল্লেখিত এ পরিফেরা পর্বের এবং বি নিডারিয়া পর্বের প্রাণী। পরিফেরা ও নিডারিয়া পর্বের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। এক, পরিফেরা পর্বের প্রাণীরা সিদ্রাল এবং স্পঞ্জ নামে পরিচিত। নিডারিয়া পর্বের প্রাণীরা রেইন ফরেস্টের মতো কলোনি গঠন করে এবং সামুদ্রিক ফুল নামে পরিচিত। দুই, পরিফেরা পর্বের প্রাণীদের দেহকোষ দুইটি স্তরে বিভক্ত, বাইরেরটি পিনোকোডাম এবং ভিতরেরটি কোয়ানোকোডাম। স্তর দুটির মাঝখানে জেলির ন্যায় মেসেনকাইম থাকে। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহকোষ দুইটি স্তরে বিভক্ত, এক্টোডাম ও এন্ডোডাম। কোষের স্তর দুটির মাঝখানে জেলির ন্যায় মেসোগিলিয়া থাকে। তিন, পরিফেরা পর্বের প্রাণীদের দেহগহ্বর হল স্পঞ্জশীল। নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহগহ্বর হল সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার। তাহলে স্পঞ্জশীল পরিফেরা পর্বের প্রাণীদের দেহগহ্বর, সিলেন্টেরন নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহগহ্বর। চার, পরিফেরা পর্বের প্রাণীদের দেহপাশিরে অস্টিয়া নামক ছিদ্র থাকে। স্পিকিউল কাটা বা স্পঞ্জিন তন্তু দ্বারা দেহ কাঠামো গঠিত। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহপাচিরে মুকুল, জননাঙ্গ ও কোষিকা থাকে, হাইডার এগুলো থাকে। পাঁচ, পরিফেরা পর্বের প্রাণীদের দেহে ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষ আছে। এদের দেহকোষ থেকে অন্য যে কোনো কোষ সৃষ্টি হতে পারে। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট কোষে নেমাটোসিস থাকে, ইহা আত্মরক্ষা ও শিকার ধরার কাজ করে। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের কোয়ানোসাইট কোষ থাকে আর নিডারিয়া পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ থাকে। ছয়, পরিফেরা পর্বের প্রাণীদের জীবনচক্রে অ্যাম্ফিব্লাস্টুলা অথবা প্যারেনকাইমুলা লার্ভা দশা দেখা যায়। নিডেরিয়া পর্বের প্রাণীদের জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা, নিচ্চল পলিপ দশা এবং সচল মেডুসা দশা দেখা যায়। এখন তুলনামূলক আলোচনা সি ও ডি এর মধ্যে। সি ও ডি এর মধ্যে তুলনামূলক আলোচনা। উদ্দীপক উল্লেখিত সি প্লাথেলমেন্থিস পর্বের এবং ডি নেমাটোডা পর্বের প্রাণী। প্লাথেলমেন্থিস ও নেমাটোডা পর্বের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। এক, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের দেহ নরম, ফিতার মতো চ্যাপ্টা এবং খণ্ডায়িত। নেমাটোডা পর্বের প্রাণীদের দেহ লম্বা, নলাকার এবং অখণ্ডায়িত। দুই, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের মুখে হুক বা চোষক থাকে। নেমাটোডা পর্বের প্রাণীদের মুখে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে। তিন, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, অর্থাৎ এদের সিলোম থাকে না। নেমাটোডা পর্বের প্রাণীরা সিউডোসিলোমেট, অর্থাৎ এদের সিলোম পেরিটোনিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে না। এদের দেহগহ্বর পেরিটোনিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে না। চার, প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ,
শাখাযুক্ত এবং মুখ, গলবিল ও অন্ত দ্বারা গঠিত, এই তিনটে অংশ দ্বারা গঠিত। পায়ু ছিদ্র থাকে না। রেশনতন্ত্রে শিখাকোষ থাকে। নেমাটোডা পর্বের প্রাণীরা প্রাণীদের পৌষ্টিক নালী সোজা সম্পূর্ণ এবং মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত। এ কারণে এদের দেহকে নলের ভিতর নল গঠনের মতো দেখায়। পাঁচ, প্লাতিহেলমেন্থিস পর্বের প্রাণীরা উভয়লিঙ্গিক এবং স্বনিষেক ঘটে। নেমাটোডা পর্বের প্রাণীরা অধিকাংশ প্রাণী একলিঙ্গিক এবং যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। ছয়, প্লাতিহেলমেন্থিস পর্বের প্রাণীদের জীবনচক্রে রেডিয়া, সার্কোরিয়া, স্পোরোসিস ও সিস্টি সার্কাস লার্ভা দেখা যায়। নেমাটোসিস পর্বের প্রাণীদের জীবনচক্রে র্যাপডিটি ফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা দেখা যায়। এরপর বি ও সি এর পর্বের মধ্যে তুলনামূলক আলোচনা। উদ্দীপক উল্লেখিত বি নিডারিয়া পর্বের এবং সি প্লাথেলমেন্থিস পর্বের প্রাণী। নিডারিয়া ও প্লাথেলমেন্থিস পর্বের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হল। এক, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ লম্বা নলাকার। প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের দেহ নরম, ফিতার মতো চ্যাপ্টা এবং খণ্ডায়িত। দুই, নিডারিয়া পর্বের প্রাণীদের মুখের চারিদিকে কয়েকটি সংবেদনশীল কোর্সিকা থাকে। প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের মুখে হুক বা চোষক থাকে। তিন, নিডারিয়া পর্বের প্রাণীদের সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার নামক দেহ গহ্বর থাকে। প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, অর্থাৎ এদের সিলোম বা দেহ গহ্বর থাকে না। চার, নিডারিয়া পর্বের প্রাণীদের পৌষ্টিকতন্ত্র থাকে না। সিলেন্টেরন পৌষ্টিক নালীর কাজ করে। এদের যেহেতু পৌষ্টিকতন্ত্র থাকে না, তাদের এদের দেহ গহ্বর সিলেন্টেরনই পৌষ্টিক নালীর কাজ করে। প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, শাখাযুক্ত এবং মুখ, গলবিল ও অন্ত দ্বারা গঠিত। এদের পায়ু ছিদ্র থাকে না। রেশনতন্ত্রে শিখাকোষ থাকে। পাঁচ, নিডারিয়া পর্বের অধিকাংশ প্রাণী একলিঙ্গিক, কিছু সংখ্যক উভয়লিঙ্গিক, তবে স্বনিষেক ঘটে না। যারা উভয়লিঙ্গ প্রাণী তাদের মধ্যে স্বনিষেক ঘটে না। প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীরা উভয়লিঙ্গিক এবং স্বনিষেক ঘটে। এদের পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ উভয়ই থাকে এবং এদের মধ্যে স্বনিষেক ঘটে, অর্থাৎ নিজের শুক্রাণুই নিজের ডিম্বাণুকে নিষিক্ত করে। ছয়, নিডারিয়া পর্বের প্রাণীদের জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানোলা লার্ভা দশা, নিশ্চল পলিপ দশা ও সচল মেডুসা দশা দেখা যায়। তাহলে প্লানোলা লার্ভা দশা থাকে, পলিপ দশা থাকে এবং মেডুসা দশা দেখা যায় নিডারিয়া পর্বের। প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের জীবনচক্রে রেডিয়া, সার্কোরিয়া, স্পোরোসিস ও সার্কো সিস্টি সার্কাস লার্ভা দশা দেখা যায়। এই হলো নিডারিয়া ও প্লাথেলমেন্থিস পর্বের প্রাণীদের মধ্যে বা পর্বের মধ্যে তুলনামূলক আলোচনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।